বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুন শাহিন স্কিন কেয়ার অ্যালার্জি অ্যাসথেটিক লেজার সেন্টার মুন স্পেশালিস্ট হসপিটাল ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও আজকে আমরা উপস্থাপন করব। বিশেষ করে ডার্মাটোসার্জন এবং লেজার সার্জারি স্পেশালিস্ট, আমরা লেজারের বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন সময় আমাদের চ্যানেলে উপস্থাপন করেছি ইউটিউব চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অনেকেরই আছে, হয়তো অনেকে জানে না এই ধরনের রোগের চিকিৎসা কোথায় করবে, এটি চর্মরোগ ডাক্তারের কাছে যাবে না অন্য কোনো ডাক্তারের কাছে যাবে, তারা বুঝতে পারে না। সেই ধরনের একটা ভিডিও উপস্থাপন করবো, যারা নন মেডিকেল পার্সন তাদেরও কাজে লাগবে, এবং মেডিকেলে যারা আছে আমরা যারা ডার্মাটোসার্জন লেজার সার্জারি করি তাদেরও হয়তো কিছু উপকার হবে এই ভিডিও উপস্থাপন করলে। পিওবিএস, আজকে আমরা যেই রোগের কথা বলবো সেটা হচ্ছে একটা চর্মরোগ, যেটা রক্তনালীর টিউমার। এখন রক্তনালীর বিভিন্ন ধরনের টিউমার কিন্তু আমাদের শরীরে হতে পারে। যেমন নর্মালি রক্তনালীগুলো আমাদের শরীরের ডিপে থাকবে, স্কিনের ডিপের ডিপ লেয়ারে থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন স্কিনের এই নালীগুলো যখন উপরের দিকে ভেসে আসে, আন্ডার সার্ফেস স্কিনে চলে আসে, তখন কিন্তু আমরা চোখে সরাসরি দেখতে পাই। এবং যেই নালীগুলো উপরের দিকে চলে আসে, যে টিউমার তৈরি করে, অর্থাৎ রক্তনালীগুলো যেটা ডিপে থাকার কথা ছিল, সেই নালীটা যখন ভেসে উপরে আন্ডার সার্ফেস স্কিনে চলে আসে, তখন সরাসরি সহজে আমরা দেখতে পাই সেই নালীর মাধ্যমে যে টিউমার তৈরি হয়, সেটা হচ্ছে রক্তনালী টিউমার। এবং এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হেমানজিওমার কথা আমরা বলেছি, হেমানজিওমাও কিন্তু ছোটোবেলায় শুরু হতে পারে, বাচ্চা বয়সে শুরু হতে পারে। আর আজকে যেই রোগটা বলছে সেটা হলো পোর্ট ওয়াইনস্টেইন। পোর্ট ওয়াইনস্টেইনও একটা রক্তনালীর টিউমার। তো পোর্ট ওয়াইনস্টেইনটা কি, আমাদের ভাষায় যদি আমরা বলি, পোর্ট ওয়াইনস্টেইন ইজ এ পারমানেন্ট বার্থমার্ক দ্যাট ইউজুয়ালি অ্যাপিয়ার অন দ্য ফেস। ইট স্টার্টস এজ এ স্মুথ ফ্ল্যাট পিঙ্ক অর রেড প্যাচ অন নিউবর্ন। তাহলে এই পোর্ট ওয়াইনস্টেইনটা হচ্ছে একটা, আমরা বলি যে অনেকের, যারা বলে থাকে যে জন্মের পরে এটা তৈরি হতে পারে, এই রক্তনালীর টিউমার জন্মের পর পরেই তারা, বাচ্চা জন্মের পর পরে তাদের স্কিনে তারা দেখতে পায় যে একটা লাল মার্ক বা লাল একটা অংশ দেখা যায়, যেটাকে রক্তনালীর টিউমার, সেটাকে আমরা পোর্ট ওয়াইনস্টেইন বলে থাকি। প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু প্রথম দিকে কি থাকে, একটা স্মুথ থাকতে পারে, অনেক সময় এটা ফ্ল্যাট পিঙ্ক কালার অথবা লাল একটা কালার নিয়ে এটা ফেসে দেখা যায়। তবে এটা বয়স বাড়ার সাথে সাথে, মনে রাখতে, বয়স বাড়ার সাথে সাথে এটা কিন্তু অনেক সময় ডার্ক হয়ে থাকে, থিক হয়ে থাকে, তখন এটা যখন বয়স বাড়ে তখন দেখা যায় আস্তে আস্তে অনেক থিক এবং ডার্ক হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, মনে রাখতে হবে হেমানজিওমা, যেটা অর্থাৎ ক্যাপিলারি হেমানজিওমা বলে, টিনি ব্লাড ভেসেলের অ্যাবনর্মালিটির কারণে, অর্থাৎ রক্তনালীটা যখন উপরে আসে, টিনি ব্লাড ভেসেল সূক্ষ্ম ছোটো ছোটো ব্লাড ভেসেলগুলো যখন উপরে স্কিনে চলে আসে, তখন যে হেমানজিওমা তৈরি হয় সেগুলি কিন্তু চিকিৎসা করলেও অনেক সময় ভালো হয়ে যায়, অথবা চিকিৎসা না করলেও স্পন্টেনিয়াসলিও অনেক সময় ভালো হতে পারে। কিন্তু পোর্ট ওয়াইনস্টেইন, আজকে যে রোগীটা আমরা দেখাবো আপনাদের কাছে, সেই পোর্ট ওয়াইনস্টেইন কিন্তু কখনও চিকিৎসা ছাড়া ভালো হয় না, অর্থাৎ চিকিৎসা করতে হবে। এবং এটার চিকিৎসা মেইনলি হচ্ছে লেজারের মাধ্যমে এই চিকিৎসা আমরা করে থাকি। প্রিয় ভিউয়ার্স, এবং এই পেশেন্টের ক্ষেত্রে বিশেষ করে এই পোর্ট ওয়াইনস্টেইন যেটা, সেটা কিন্তু কসমেটিক্যালি প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ স্কিনের উপর একটা লাল দাগ আছে, ছোটো থাকলে তেমন একটা সমস্যা না, অনেক সময় বছরের বছর অনেক রুগী আছে এরকম ছোটো লাল দাগ নিয়ে ফেসে ঘুরতেছে, কিন্তু কোনো সমস্যা নেই। যখনই বড় হয়, ঠিক হয়ে যায়, গাঢ় হয়ে যায়, অথবা কোনো কারণে চুল কালো অথবা হাত লাগলো, দেখবেন যে নোক লাগলো, তখন ব্লিডিং হয়, প্রচুর ব্লিডিং হয়, এই ব্লিডিং সহজে বন্ধ করা যায় না, তখন কিন্তু তারা ওরিড হয়ে যায়, তখনই কিন্তু তারা চিকিৎসার জন্য আসে। আদারওয়াইজ তারা অল্প ছোটো থাকলে কিন্তু সেটা চিকিৎসার জন্য মানুষ আসে না, কারণ সেটা এত ভিজিবল থাকে না। কিন্তু এই পোর্ট ওয়াইনস্টেইন তাহলে চিকিৎসা ছাড়া কখনো ভালো হয় না, আর যখনই চিকিৎসা লাগে তখন ইউজুয়ালি দেখা যায় বড় হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে কসমেটিক্যালি, যেহেতু ফেসে হয় কমনলি, তখন তারা কিন্তু চিকিৎসার জন্য আসে। তাহলে আমরা এবং সাধারণ জেনে নিই যে এটা কোথায় হতে পারে, অর্থাৎ এই পোর্ট ওয়াইনস্টেইন নর্মালি কিন্তু হবে কোথায়, ফেসে হবে, তারপরে ন্যাকে হতে পারে, আবার অনেক সময় স্কাল বা আমাদের মাথার ত্বকে হতে পারে, তিনটা জায়গায়, তবে মোস্ট কমন হচ্ছে ফেসে হয়ে থাকে। এবং এটা কোন সময় হয়, জন্মের পর পরে, কিন্তু বাচ্চা জন্মের পর পরে কিন্তু ফেসে বা ন্যাকে অথবা স্কাল্পের মাধ্যমে এটা দেখা যায়, এবং এটা হচ্ছে পোর্ট ওয়াইনস্টেইন, এবং এটা কখনো চিকিৎসা ছাড়া ভালো হবে না। এবং এখন আসি আমরা চিকিৎসা কীভাবে করব। চিকিৎসা করার পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো লেজারের মাধ্যমেই পোর্ট ওয়াইনস্টেইন ভালো করা যায়। এখন বেস্ট লেজার হচ্ছে পিডিএল, পালস ডাই লেজার। আর আমরা আমাদের চেম্বারে আরও কিছু লেজার ইউজ করি, সেটা হলো আমরা এনডিয়াক লং পালস ভাস্কুলার অপশন করতে পারি, অথবা এনডিয়াক কিউ সুইস কেটিপি লেন্স ব্যবহার করে করতে পারি। তাহলে একটা হচ্ছে পিডিএল পালস ডাই লেজার করতে পারি, অথবা আরেকটা হলো এনডিয়াক লং পালস ভাস্কুলার অপশন ব্যবহার করে করতে পারি, অথবা আরেকটা হচ্ছে এমনি এনডিয়াক কিউ সুইস কেটিপি লেন্স ব্যবহার করে
আমরা করতে পারি। আমার চেম্বারে আমরা লং পালস ইউজ করে করতে পারি, দুইটা অপশানে দুইটা লেজারই আছে, প্লাস কেটিপি ল্যান্স ইউজ করে, কিউ সুইচ লেজার ইউজ করে আমরা এই পোটোয়াইন স্টেনের চিকিৎসা করতে পারি। আজকে আমি এই পেশেন্টটাকে আমরা আমাদের চেম্বারে এনডিয়াক লং পালস ভাস্কুলার অপশান ব্যবহার করে এই লেজার সার্জারিটা সম্পন্ন করব। অতীতও আমি আরও কয়েকটা পেশেন্টকে আমরা লং পালস দিয়ে চিকিৎসা করেছি এবং আল্লাহর রহমতে তারা ভালো হয়েছে, এবং সেই ধরনের একটা ভিডিও কিন্তু আমার যে বিশেষ করে হেমন্ত জিউমার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনারা যদি কারোর এরকম রক্তনাল টিউমার থাকে আমার ইউটিউব চ্যানেলে গেলে আমরা ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আজকে আমরা যে পেশেন্টের কথা বলছি সেই পেশেন্টটার নাম হচ্ছে ফারজানা, তার বয়স 8 বছর এবং তার বাড়ি হচ্ছে নাতের পেটুয়া লাকসাম। তার জন্মের পর থেকেই কিন্তু এই ছোটো একটা স্পট ছিল যেটাকে আমরা পোটোয়াইন স্টেইন বলি, এবং অনেক ধরনের মলম অনেক কিছু ইউজ করেছে কিন্তু এটা ভালো হয় নাই। তাহলে আজকে আপনি ওর বাচ্চার মার কাছ থেকে আমরা শুনি, বলেন আপনার বাচ্চার নাম কি? ফারজানা। বয়স হলো কত? 8 বছর। আচ্ছা, এটা কখন শুরু হয়েছে, আপনি কখন দেখছেন? জন্মের পর থেকেই আপনি দেখছেন এরকমটা লাল দাগ, তখন কি এটা ছোট ছিল? ছোট ছিল, এখন বয়স তাড়াতাড়ি বাড়ে। মানে যখন জন্মের পরে দেখছেন ছোট ছিল কিন্তু আস্তে আস্তে এখন বাড়তেছে, এবং অনেক জায়গায় চিকিৎসা কি করছেন আগে আরো অনেক জায়গায় চিকিৎসা করছেন কিনা? বলবো যে এটাকে একটু ক্লোজলি একটু পেশেন্টের রিলেশনটাকে দেখানোর জন্য। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ফারজানার আমরা লেফট চিকের ওভার দ্য চিকে আমরা তার এই লেশনটা দেখতে পাচ্ছি, এটাই ইম্পোর্টেন্ট স্টেইন। এটা প্রথমে অনেক ছোট ছিল, মাঝখানে ছিল তখন, না প্রথম ছোট ছিল কিন্তু এখন দেখেন আস্তে আস্তে অনেক এরিয়া নিয়ে চলে গেছে, এই যে পুরো এরিয়াতে এখন আছে, একদম চোখের নিচেও চলে, কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে, যার কারণে তার ওরিয়ে হয়েছে। চোখের নিচে চলে গেলেও কিন্তু তখন আবার আরও খারাপ লাগবে, বেশি হয়ে যাবে, এবং এটা একসময় আমরা বলছি যে ডার্ক এবং থিক হয়ে যেতে পারে, তখন কিন্তু আর অপারেশন করেও ভালো হয় না। ছোটো যারা বিশেষ করে জানতে হবে যে যাদের অল্প বয়সে আমি যদি চিকিৎসা করে সেটা কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন এটা থিক এবং লার্জ হবে, ডার্ক হবে, তখন চিকিৎসার রেসপন্সটা অত বেশি ভালো হয় না। তাহলে যেহেতু বয়স কম আছে, আশা করি আমরা এই যে লং পালস ভাস্কুলার অপশান ইউজ করবো, এনডিএক লং পাস ভাস্কুলার অপশান ইউজ করে আমরা সেটার লেজার সম্পন্ন করলে আশা করি ইনশাল্লাহ পেশেন্টের রেসপন্স ভালো হবে। আমরা কিছুক্ষণের মধ্যে তার লেজার সার্জারি, আমরা আমাদের এক্স লেস প্লাস লেজার ইউজ করে আমরা তার লেজার সার্জারি করব। সে যে অপশান গেছে আমরা এনডিএক লং পালস ভাস্কুলার অপশান ইউজ করবো। আমরা এই আপনারা দেখতে ইয়াক ভাস্কুলার অপশানে গেছি, আমরা সুপারফিসিয়াল ডিপে আমরা চলে গেলাম। প্রসিডিউর স্কিন টাইপের উপর ডিপেন্ড করে আমরা ধরে নিয়েছি 5-6 হচ্ছে তার স্কিন টাইপ, আমরা ফটো ফিসপেটিক স্কিন টাইপ আছে এখানে 5-6 পর্যন্ত আছে, আমরা 1-6 পর্যন্ত আমরা 5-6 মধ্যে ধরে দিয়েছি তাকে, আর আমরা ধরে দিয়েছি 1 মিলিলিটার লিশানাল সাইজ। প্রসিডিউরে চলে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে যেটা ইউজ করবো সেটা বলেছি যে কত ফ্লুয়েন্সে দেবো। ইউজুয়ালি ফেসের জন্য 81 জুল পার সেন্টিমিটার স্কোয়ার আমরা ইউজ করি, পালস লেন্থ ইউজুয়ালি 5-6 মধ্যে থাকা হয়, আমরা পালস লেন্থ নিয়ে এসেছি 5 মধ্যে, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্স 2 হার্সে রাখছি আমরা, টু স্পট সাইজ আমরা বলে দিয়েছিলো 2.5 মিলিমিটার। তাহলে আমরা স্টার্ট করলাম, আমরা লেজার শুরু করার আগে আমরা তো আমরা যে লেজারটা করবো সেটার নাম আমরা বলেছি যে আমরা এনডিয়াক লং পালস ভাস্কুলার অপশান দিয়ে আমরা পোটোয়াইন স্টেইনের সার্জারি করব। তার আগে আমরা এটা একটু লোকালাইজড এরিয়াতে একটু লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট প্রয়োগ করে আমরা অবশ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন এরিয়াতে তারা লোকাল দিচ্ছি যাতে অবশ হয়ে যায়। প্রিভিয়াস আমরা আমাদের এনডিএক লং পালস ভাস্কুলার অপশান ইউজ করে আমরা পোটোয়াইন স্টেইনের লেজার সার্জারি করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন।
প্রিয় ভিউয়ার্স, আমাদের আমরা আমাদের লেজার সার্জারি সম্পন্ন করেছি। আমরা যে লেজার ইস্যু সেটা হচ্ছে আপনার আগেই বলেছি যে এমনি এনডিয়াক লং পাস ভাস্কুলার অপশন ব্যবহার করে আমরা পোর্ট অ্যান্ড লেজার সার্জারি সম্পন্ন করেছি। আমরা আফটার সার্জারি আপনার স্পেসটা তার স্কিনের এপিয়ান্সটা দেখতে পাচ্ছেন, ইরিথেমা কন্ট্রাক্টেড বলে শো করেছে, দেখেন ইরিথেমা হয়ে গেছে এবং হোয়াইট ফ্রস্টিং হয়ে গেছে এবং কিছু অংশ ইরিথেমা দেখা যাচ্ছে এবং কন্ট্রাক্টেড হয়ে যায় ভেসেলগুলো, কারণ টিনি ব্লাড ভেসেলগুলো তখন এই লেজারের মাধ্যমে তখন এটা কন্ট্রাক্টেড হয়ে যায় এবং প্লাস সারফেসটা দেখতে তখন বলা যায় ইরিথেমা ডেভেলপ করে, কিছুটা লাল হয়ে গেছে আপনাকে খেয়াল করতেছেন। আমরা আমাদের লেজার সার্জারি সম্পন্ন করেছি। আমরা আমাদের পোর্ট অ্যান্ড স্টেইন এনডিয়াক লং পাস ভাস্কুলার অপশান ব্যবহার করে লেজার সার্জারি সম্পন্ন করেছি। প্রিয় ভিউয়ার্স, আমরা আগেই বলেছি পোর্ট অ্যান্ড স্টেইন অবশ্যই সার্জারি করতে হবে এবং লেজার সার্জারি করতে হবে, বিকল্প কোনো চিন্তা করে লাভ নাই। এটা ভালো করার জন্য ট্রিটমেন্ট ছাড়া কখনো ভালো হয় না। হ্যামানজিওমা, ক্যাপিলারি হ্যামানজিওমা এগুলি কিন্তু স্পন্টেনিয়াস রেজলিউশন হতে হবে, নিজে নিজে ভালো হয়ে যেতে পারে, কিন্তু পোর্ট অ্যান্ড স্টেইন কখনো সার্জারি বা ট্রিটমেন্ট না ছাড়া ট্রিটমেন্ট না করলে কখনো ভালো হবে না। অর্থাৎ ট্রিটমেন্ট করতে হবে এবং লেজার ট্রিটমেন্ট করতে হবে। বেস্ট লেজার হচ্ছে পিডিএল পাস ডাই ভাস্কুলার লেজার, আর এই ক্ষেত্রে আমরা তাকে ইউজ করেছি এনডিয়াক লং পাস ভাস্কুলার অপশান। অনেক সময় লং আমরা কে এনডিয়াক কিউসিস কেটিপি ল্যান্স ইউজ করেও ওটা করা যেতে পারে, কিন্তু আমরা সম্পন্ন করেছি লং পাস এনডিয়াক লং পাস ভাস্কুলার অপশান সম্পন্ন করেছি। আমরা পেশেন্ট আরও এরকম অনেকগুলো পেশেন্ট আমরা সার্জারি করেছি এবং সাকসেসফুলি এটা অপারেশন হয়েছে এবং ভালো হয়েছে, এবং এখন তাকে আমরা একটা অ্যান্টিবায়োটিক টপিক্যাল স্টেরয়েড উইথ অ্যান্টিবায়োটিক মিক্সড একটা ক্রিম আমরা দেবো তাকে ইউজ করতে। এটা প্রায় আমরা বলে দেবো 7-10 দিন ইউজ করবে, পরবর্তীতে আগামী 15-20 দিন পরে সে আমার কাছে সেকেন্ড ফলো আপে আসবে এবং প্রিয় ভিউয়ার্স আবার হয়তো করা লাগতে পারে একটু, সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি 1.5-2 মাস একটা ইন্টারভ্যালে আবার করা লাগতে পারে। অনেক সময় সিঙ্গেল সেশনও পেশেন্ট ভালো হয়ে যায়, আর যদি লাগে সেখানে হয়তো তখন অনেক ম্যাক্সিমাম অংশে ভালো হয়ে যায়, কিছু অংশ থাকলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড সেশন বা থার্ড বা ফোর্থ সেশনে আমরা লেজার করে দিই। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে লেজার আমরা পোর্ট অ্যান্ড স্টেইন লেজার করে যে সার্জারি করেছি আপনাদেরকে দেখিয়েছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আগামী দিনে আবার নতুন ভিডিও উপস্থাপন করবো এই আশা দেখতে পারে, এবং সবশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।